আমাদের হ্যাক করার জন্য প্রথমে দরকার হবে এই টার্মুক্স অ্যাপটা। এটার আমি টিউটোরিয়াল একটা ভিডিও আগের ভিডিওতে দিয়ে দিছি, সেটা দেখে নিন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তারপর আমাদেরকে এই অ্যাপটা ওপেন করা লাগবে। টার্মুক্স অ্যাপে ঢোকার পর আমাদের টাইপ করতে হবে পিকেজি আপডেট, পিকেজি স্পেস UPDATE আপডেট। ওকে, এখন এটা আপডেট হবে, ওয়েট। হ্যাঁ, এরকম ছিল, ওয়াই দিয়ে দিবেন, ওয়াই দেওয়ার পর এন্টার। এন বড় হাতে এন দিয়ে স্পেস এন্টার। আবার এন, আমাদের কিন্তু এই প্যাকেজটা আপডেট হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপগ্রেড করার লাগবে। আপগ্রেড করার জন্য আমাদেরকে টাইপ দিতে, টাইপ করতে হবে পিকেজি স্পেস আপগ্রেড, UPGRADE। আগেরটা আপডেট ছিল, এটা আপগ্রেড। এটা কিছুক্ষণ সময় নেবে আগের মতোই। আমাদের কিন্তু আপডেট অ্যান্ড আপগ্রেড দুইটাই হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমাদের গিট ইনস্টল করতে হবে। গিট ইনস্টল করার জন্য যেটা করব, আমরা টাইপ করব পিকেজি স্পেস ইনস্টল, ESTALL ইনস্টল। তারপর দিতে হবে গিট, GIT গিট, দি এন্টার। এরপর পার্ট টু এ আমরা দেখাবো যে কিভাবে আপনি, টু এ দেখাবো কিভাবে পাইথন 1 এবং পাইথন 2 ইনস্টল করবেন, সেই সাথে হ্যাক ইনস্টল কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো পার্ট টু তে।